এই যে অনেক দিন থেকে ঘর যাবো যাবো করছি, তো জবাই হচ্ছে নাই। আজকে সব কিছু গুছাই নিয়েছি, আজকে যাবোই, বুঝছো তো সিচুয়েশন, অবস্থা খুবই খারাপ। কিন্তু ও বললি না ঘর দিকেই যেতে হবে, ঘর থাকা যাওয়ার নেই। এই যে N95 মাস্ক, বাসে যেতে হোক তো স্যানিটাইজার টাইজার নিয়ে নিয়েছি। যাবো তখন বলে একটু সব কিছু স্যানিটাইজ টাইজ করে নিই, বাসে তো যেতে হবে। এই যে সকাল সকাল একটু খাইয়ে উতার লিখতে হবে না, খেলে তো হবে নাই, বাসে কোথায় খাবো। আর এই সিচুয়েশনে খাওয়াটাও ঠিক নাই এখন, বাসে ব্যাগে খাওয়াই যায় না। তো চলাও যা মুড়ি আর চপ, চালাও। চাবি দিয়াও হয়ে গেছে, কোন যেতে হবে। ঝাড়গ্রাম নিউ বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এখন কোন বাস খুঁজিয়ে দেখতে হবে কোন বাস যায়। যে বাসটা যায় সেইটা নাকি কদিন থেকে চলছে নাই, অ্যাক্সিডেন্ট করেছে, তো এখন অন্য বাসেই খুঁজিয়ে দেখতে হবে কোন বাসটা যাবে। একটা বাস শুনছি নাকি বান্ধান পর্যন্ত যাবে, তারপর তাহলে অন্য বাস দেখতে হবে ওইদিকে, পাইয়ে যাবো কোনো বাস, ওইটাতেই যেতে হবে তাহলে বান্ধান পর্যন্ত, তারপর তখন দেখা যাবে। এই যে এই বাসটা বান্ধান পর্যন্ত যাবে, ওইটাই চাপিয়ে যাই। এই যে জল একটা নিয়ে নিয়েছি, এটা তো মাস্ট দেখা রাখতেই হবে। সত্যি বলতে কি কপালটাও দমে খারাপ, একদম কি পেছনের সিটটাই পাতে হয়, কপাল যা আছে সেটাই মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। এখন বাস স্ট্যান্ড থেকে এসে ঝাড়গ্রাম পাঁচমাথা ঢুকবো, এখন ঢুকছি মানে। তো এই যে দেখছো তো করোনার জন্য এখন ট্রাফিকগুলাই ওখানে মাইক দিয়ে ডাকছি, বলছে মাস্ক ছেড়া বলছে ঘুরতে দেওয়া যাবে না, ঠিকই বলছে, এটা দরকার আছে, বিনা মাস্কে এখন ঘোরাটাও ঠিক নেই। তো যে অবস্থা আছে তো সবাই জানি, ওটা আমি নতুন করে কী বলবো, তো শোনো দেখো কী সব বলছে। আসুন আমরা সকলে একসাথে করোনা প্রতিরোধ করি, বাঁচতে দিই। এই যে এটা হচ্ছে ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়, এখন এইটার থেকে বেরিয়ে যাবো, এখানে তারপর ওভারব্রিজ, তারপর আর কি এখন কবে আসা হয় ঝাড়গ্রাম সে তো থাকি, কী জানি আর কবে আসা হবে কোনো ঠিক নেই। দেখা যাক, চলো সে দেখা যাবে পরে, একটা পরে হবে। এই যে এটা হচ্ছে ঝাড়গ্রাম ওভারব্রিজ, এইটা দিয়ে চলে যাব, বাই বাই ঝাড়গ্রাম, কবে আসা হয় আর জানি নাই।
পৌঁছে গেছি বন্ধন বাস স্ট্যান্ড। এইখানে হালকা করে খাই এলি, তারপর দেখতে হবে কোন বাস। এটা হচ্ছে বন্ধন বাস স্ট্যান্ড, এরপর দেখতে হবে কোন বাসটা যাবে কুড়া বাজার, সেইটাই যেতে হবে। কই যে এখানে হরিমতি বাস দাঁড়ায় আছে, ওইটা কুড়া বাজার যাবে সেইখান। এই যে বাসে উঠে গেছি, যখন যাবে দেখতে দেখতে গোড়া বাজার ঢুকে গেলে, এই যে স্কুলটা গোড়া বন হাই স্কুল, এইখান থেকে এইচএস দিয়েছি। দেখি বাস স্ট্যান্ড এখনো পৌঁছায়নি, আর একটু তাহলে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে গোড়া বাজার পেট্রোল পাম্প, এটা দিয়ে বাস স্ট্যান্ড চলে যাব। মানে এই যে বাস স্ট্যান্ড ঢুকছি, এইটা দিয়ে আর একটু, আর এক মিনিটও লাগবে নি, বাস স্ট্যান্ড ঢুকে গেলি। এইটা হচ্ছে গোড়া বাজার বাস স্ট্যান্ড, পৌঁছে গেছি এইটা। এইখান থেকে আবার কোনো বাস দেখতে হবে। ওই যে বাস এসে গেছে, ওই বাসটাতে এরপর যেতে হবে। চলো এই যে এই বাসটাতে এখন চেপে যাবো, এটা দিয়ে এখন সিন্দেরই যেতে হবে, তারপর হেঁটে তাহলেই পৌঁছে যাবো। এখন বেড়া বাজে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি, তো বলি একটু রাস্তাঘাটগুলো একটু ছবি টবি নিই, কবে যে আসবো এখন জানিনি, আর কবে এখন আসা হবে এদিকে। তো বলি একটু সবাইকে দেখাই রাস্তাগুলো, জঙ্গল টঙ্গল দেখছো তো, জঙ্গল। আর এই যে বাসটাইও ফাঁকা পাইছে, যা স্পিডটা দিচ্ছে সে মানে ফোন ধরে রাখতেই পুরা স্পিড ফাঁকা পাইছে না, আর রাস্তাটাও ভালো একটু। চলো এইভাবেই এখন যাওয়া যাক। এই যে পুরুলিয়া মানে এমনি উঁচু উঁচু জায়গা, জল টল খুবই কম, বেশি থাকবে নাই জল কথা। Bye.
এইখানে একটা বিয়েরই আছে, এইটাকে সকাল সকাল হাঁটতে আসা হয়তো, হাঁটতে ছুটতে যা যেটা ইচ্ছা দেখাবো কোনো দিন একদিন। এইদিকে যখন ছুটতে আসবো সেই সময় এখন তো আর মাঠে মাঠ এইদিকে তেমন একটা নাই, মাঠ হবে নাই। তখন মেসে যখন ছিলি তখন মাঠের দিকেই যাতে ছিলি, এখন তো মাঠ টাঠ নাই এদিকে অত ভালো, আমাদের মাঠ টাঠ নাই সামনে, এই রাস্তার দিকেই আসি সকাল সকাল। এই যে আর একটু এই যে এই মালাটা দেখছো, এই মালাটা পড়তে তো আপ পড়ে, তো এই আপটা উঠেই আর কি নামবো, সিন্দুরি পর্যন্ত যাতে হবে না ওই যে ওই আপটাতে নামিয়ে যাবো। এই যে এখানে নামিয়ে গেছি, তো ওই যে ঘরটা ওইটাতে দিদি থাকে, এখন আর ভিতর দিকে যাবো নাই, এইখানে থাকবো ভিতর দিকে যাবো। এই যে বলছে আরে স্যানিটাইজার, তারপর তারপর আর বলছে ঢুকতে দেবো, আরে থেকে আসছি তো অনেক দূর থেকে, তো তুই এলি টুকু বলছে তো, তারপর বলি নিজেওটুকু নিয়ে এলি, তখন বলছে সবাই তো স্যান্ড স্যান্ড দমে মাখে, তো আমি বলি তোকে স্যানিটাইজারটাই মাখি। এই যে স্যাস ম্যাস পৌঁছিয়েছি এখন ঠিকানায়, তো সেই সকাল বাইরে জানছি এখন বিকেল হয়ে গেছে, ওটা 3:30 বাজে, 3:30-4, তো সেই আখের জল খাইয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি, আর সকালে যা খাইয়েছি তাতে খাওয়া দাওয়াটা করতে হবে। ঠিক আছে তাহলে এইখানেই।